হাজব্যান্ডের আবদার রক্ষা করতে গিয়ে আমরা মা ছেলে তিনজন প্রথমবারের মতো একা একা সমুদ্রে চলে আসলাম। সে অপেক্ষা করছে আমাদের জন্য, তার আবদার রক্ষা করতে গিয়ে পড়লাম অনাকাঙ্ক্ষিত বিপদে। কি সেই বিপদ, আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদের সকলের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে রান্নাবান্না শেষ, জারিফকে খেতে দিয়েছি। ওই মুহূর্তে ওদের বাবা কল দিয়েছে, কি করছো? বললাম খাওয়া দাওয়া করেছেন? বললাম না, এখনও খাওয়া দাওয়া করিনি, জারিফকে খেতে দিয়েছি। বললো যে আসবা বিচের দিকে, আমি বিচের কাছাকাছি আছি, আমার মিটিং শেষ, তোমরা চাইলে আসতে পারো। বললাম জারিফকে মাদ্রাসায় নিব না? বলে না, মাদ্রাসায় নেওয়ার দরকার নেই, ও তো পড়াই আছে, আজকে শেষ পরীক্ষার প্রস্তুতি, সহজ একটা পরীক্ষা, ওর যেতে হবে না, ওকে নিয়ে আফিফকে সহ তুমি চলে আসো। একা একা আসতে পারবা? আমি বলি হ্যাঁ আসতে পারবো ইনশাল্লাহ। তো যেই বলা সেই কথা, জারিফের খাওয়া শেষ, আমি আর আফিফ আর খেলামও না, না খেয়ে বের হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। বিচে যখন আমরা বের হচ্ছিলাম তখন কিন্তু আকাশটা অনেক বেশি পরিষ্কার, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আস্তে আস্তে দেখলাম সমুদ্রের কাছে এক সাইডে ম্যাঘ হয়ে আছে, একদম অন্ধকার, আর এক পাশে এখনও একটু রোদের কিরণ দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা চলে আসলাম, আমরা ইনানি বিচে এসেছি, আর আসার পথে দেখলাম প্রচণ্ড বাতাসও হচ্ছে। আমরা তো মা ছেলে চোখই খুলে রাখতে পারছিলাম না, রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম গাড়ি থেকে নেমে চোখের মধ্যে বালু ঢুকে যাচ্ছিলো। তো যাই হোক, অবশেষে আমরা বিচে এসে দেখি ওদের বাবা এখানে বসে আছে, একটা সিট নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছিলো। পাশেই লং বিচে ওর প্রোগ্রাম ছিল, তো লং বিচে যেহেতু ওর প্রোগ্রাম শেষ, ট্রেনিং প্রোগ্রাম ছিল, ও ভাবলো যে অনেক দিন আমরা বিচে আসি না, আজকে একটু সময় পেয়েছে, ঈদের আগে হয়তো আর আসাও হবে না, তাই আমাদেরকে আসতে বলেছে। জারিফেরও গত প্রায় দুই সপ্তাহের উপরে পরীক্ষা চলছে, বাচ্চাটাও সময় পাচ্ছে না, বৃহস্পতিবার যে নিবে সেই সুযোগও নেই। তো যাই হোক, আমরা আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে মানুষজন অন্যদিনের তুলনায় মোটামুটি কম, কারণ আমি এর আগে যতবার এসেছি প্রত্যেকবার শুক্রবার ছিল, আমি এখন পর্যন্ত শুক্রবার ছাড়া মনে হয় বিচে একবারও আসিনি, কারণ শুক্রবার ছাড়া তো আমরা সময়ও পাই না। যে কয়বারে এসেছি ভিডিও শেয়ার করেছি সব শুক্রবারের ভিডিও, তখন তো এই জায়গাগুলো হাঁটার মানে মানুষের জন্য জায়গা থাকে না। আজকে দেখলাম অন্যরকম পরিবেশ, সেই সাথে এই টাইমটাতে একদম ভাটা, পানিটা অনেক দূরে, দূর থেকে যখন আসছিলাম তখন মনে হচ্ছিলো অনেক পানি একদম কাছাকাছি, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে পানি অনেক দূরে। তো আমরা কিছুক্ষণ সিটে বসেই ছিলাম, এরপর যখন জারিফ আর জারিফের বাবা নামাজ পড়ে চলে আসলো, তো জারিফ আবদার করেছে ও একটু নামবে, হাঁটবে, আফিফ নামবে না, ওর বাবার সাথেই বসে থাকবে, ওর বাবাও নামবে না। পরে আমরা মা ছেলে আসলাম, এসে দেখি যে এদিকে আজকে একটু খালের মতো পানি, এরপরে আবার শুকনা জায়গা, তারপরে সমুদ্রে যেতে হবে, এরকমটা আমি আগে দেখিনি কখনো। সবসময় দেখেছি যে পার ঘেঁষে পানি, পানির ঢেউগুলো আসে পায়ে লাগে, তো আজকের পরিবেশটা একটু অন্যরকম, কারণ সম্ভবত এখন ভাটা আর পানিটা অনেক দূরে। তো এদিকে এক পাশে কিন্তু এখনও আলো চিকচিক করছে, মানে রোদের ঝলকানি দেখা যাচ্ছে, অন্যদিকে একদম ম্যাগে আচ্ছন্ন হয়ে আছে, তখনও বৃষ্টি শুরু হয়নি, আর বৃষ্টি আসবে এরকম যদি ভাবতাম বা বুঝতে পারতাম তাহলে কিন্তু যেতাম না। এখনকার আবহাওয়াটা এমন, এখন বৃষ্টি তো তখন রোদ, তখন রোদ তো আবার কিছুক্ষণ পরে বৃষ্টি, এমন একটা পরিবেশ। এই যে দেখেন এখন অনেকটা আলো, এখন সূর্য আলো দিচ্ছে, আর আমার ছেলে তো সেই খুশি, বাতাস আছে প্রচণ্ড সাগরের পাশে, আর ও শামুক কুড়াবে বলে নেমেছে, কিন্তু দেখতে পাচ্ছে সব শামুক গুড়ি গুড়ি হয়ে আছে, ও বলছে এখানে ভালো আছে আমি নিব, বলে না কোনো দরকার নেই। তো এই যে মাটির এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, কাছ থেকে দেখতে আসলে অনেক ভালো লাগে, যারা এই কাছে যান বা দেখেন তারা কিন্তু জানেন কতটা সুন্দর এই পরিবেশ। আর সবসময় যখন সমুদ্রে আসি তখনকার পানিগুলো থাকে একদম পরিষ্কার স্বচ্ছ, একদম মনে হয় যে নীল রঙের পানি আসছে, কিন্তু আজকের পানিগুলো একেবারে ঘোলা, সমুদ্রের পানি চারদিক থেকেই যত দূর চোখ যাচ্ছে পানি কিন্তু পরিষ্কার না, ঘোলা হচ্ছে, হয়তো বৃষ্টি হচ্ছে কোনো দিকে বেশি কোনো দিকে কম, এজন্য কি না আমি অবশ্য বলতে পারবো না। তো আজকের দৃশ্যটা একটু অন্যরকম হওয়াতে ভালো লাগছে, আবার কেমন জানি একটু মন খারাপ লাগছিলো, আমার নামতেও ইচ্ছে করছিলো না, কিন্তু ওই যে জারিফের আবদার রক্ষা করতে নামলাম, আর এই যে এদিকে আসছি আমরা, ও এদিকে আসবেই, তো ওকে নিয়ে আসার পরেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। একদিক থেকে এমন জোরে বৃষ্টি আসলো যে আমরা মা ছেলে ভিজে একেবারে একাকার, এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, গুড়িগুড়ি বাতাসের সাথে বৃষ্টি এসে একেবারে সবাইকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, সমুদ্রের পাশে মনে একটু বেশি হচ্ছে। ওদিকে ওরা বাবা ছেলে যদিও ছাতার নিচে বসে আছে তারপরেও ভিজে যাচ্ছে কি না কে জানে। জারিফকে বললাম চলো আফিফ ভিজে যাবে, আর আমার সামনে প্রথম আমার ছেলে ভিজছে আমার ইচ্ছাতেই, মানে আমি তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছি না বা আমি সহ আছি, কারণ ওর গায়ে এক ফোঁটা বৃষ্টিও আমি কখনো স্বেচ্ছায় পড়তে দিই নাই।
তো যাই হোক, মোটামুটি কাক ভেজা হয়ে আমরা বাসায় ফিরে এসেছি। না করতে পেরেছি কোনো খাওয়া দাওয়া, না করতে পেরেছি ঘোরাঘুরি, কোনো কিছুই হয়নি। একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি এসে আমাদেরকে ভিজিয়ে বাসায় কাক ভেজা করে নিয়ে এসেছে।